কত চাইছিল? 1800 টাকা। 1800? কত বলে? 800 টাকা। 800 বলে? কতটা নিলেন? 250 টাকা। ভাই কতটা কিনছেন? 300 টাকা। 300 টাকা জোড়া? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসলাম মিরপুর কবুতর হাটে। এটা মিরপুর একে কবুতর হাট, এটা বসে প্রতি শুক্রবার সকাল থেকে একদম সন্ধ্যা অবধি। আপনারা চাইলে চলে আসতে পারেন মিরপুর একে কবুতর হাটে। আজ আমরা একটু ঘুরে ঘুরে দেখবো যে এখানে কী কী কবুতর পাওয়া যাচ্ছে, আর আজকে এই বাজারে কবুতরের দামটা কেমন আমরা একটু জানার চেষ্টা করব। আর আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব তাদের থেকে যারা কবুতরগুলো কিনতেছেন কত দেয় আর কি নিচ্ছেন তারা। তাহলে চলেন বন্ধুরা আমরা একটু ঘুরে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক আঙ্কেল পুরো এক বস্তা কবুতর নিয়ে আসছেন। আমরা বিভিন্ন জাতের কবুতর আছে, আর আমরা একটু জানবো আঙ্কেল কত করে দিল। আঙ্কেল এখানে কী কী জাতের কবুতর আছে? একটু গিয়াশুলি আছে, তারপরে সবুজ গলা আছে, খাকি আছে। আজকে দামটা কেমন পড়লো? না দাম নাই তো, 200 টাকা 250 টাকা। 200 টাকা 250 টাকা? কি জোড়া না পিস? পিস পিস। 200 থেকে 250 টাকা পিস। আঙ্কেল কি এটা দোকানের জন্য না খাওয়ার জন্য? হ্যাঁ দোকানের জন্য। আপনি আবার বিক্রি করবেন? তো বন্ধুরা দেখলেন আঙ্কেল বিক্রির জন্য নিচ্ছে। অনেক সুন্দর সাইজের কবুতর পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে মিরপুর হাট থেকেও কবুতর কিনতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া হোয়াইট বিউটি, এটা একটা ভাইয়া কিনে নিলেন। আমরা একটু জানবো যে ভাইয়া কত দাম নিলেন। কয় টাকা বিক্রি করলেন? আর কয় না ভাই, ধরো এই তোমার এটা 1300 বেচলাম। কত টাকায়? 1320 টাকা। আপনারা চাইলে মিরপুর হাট থেকে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, এখান থেকে আপনারা কবুতর নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইয়া কবুতর দেখতেছেন, আমরা একটু দেখবো এটা কি কবুতর এবং কি কত টাকা দাম চায়। এটা কি কবুতর ভাই? জন দেশি ভোলা কবুতর ভাই। 150 টাকা। দিবি? কয় টাকা বিক্রি করলা? ওইটা 150। এইটা 150 টাকা? বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া এই কবুতরটা 150 টাকা নিলেন। আর ছোটো ভাই আরেকটা কবুতর বিক্রি করছেন 200 টাকা। এটা কি সবজি না? এটা সবজি, সবজিটা বিক্রি করলেন 200 টাকা। তো বন্ধুরা আপনারা চাইলে মিরপুর হাট থেকে কবুতর নিতে পারেন, এখানেও অনেকটা সস্তায় কবুতর পাওয়া যাচ্ছে এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া কবুতর কিনছেন, আমরা একটু জানবো কত দেন নিলেন কী কবুতর। এটা কী কবুতর? জিরাগোলা। এটা নন্নামাদি? কত দেন নিলেন? 250 টাকা। 250 টাকা? বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া কবুতরটা নিলেন 250 টাকা দিয়ে। ভাইয়া কী কবুতর কিনলেন? একটা মাদি কবুতর। কত দাম নিলেন ভাইয়া? 200 টাকা। 200 টাকা? ভাইয়া একটা মাদি কবুতর নিলেন 200 টাকা দিয়ে। আমরা কবুতরটা দেখাতে পাচ্ছি না কারণ ব্যাগের ভিতরে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল কবুতর পরীক্ষা করতেছেন। এই যে 14 তারিখের পাকছে বয়স, এ পাকছে এই যে তো কালে থেকে কবুতর পালি গুজমান হয়েছি তো এগুলো পালি, খালি এগুলো না বহুত জিনিস পালছি আমি। কবুতর ঠিক আছে, মাটি ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া এক জোড়া লক্ষা কবুতর বিক্রি করতে নিয়ে আসছেন। ভাইয়া কত চাইছিলেন? 1800 টাকা। 1800? কত বলে? 800 টাকা। 800 বলে?
আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার দাম চাইছে 1800 টাকা আর কাস্টমার বললো মাত্র 800 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া কবুতর দেখতেছেন, আমরা একটু দেখবো কত করে দাম চাচ্ছেন। ভাইয়া একটা গিরিবাজ, দাম চাইছে ভাইয়া কত চাইলেন? 800 টাকা। 800, উনি কত বলছে? 200 টাকা বলে ভাই। 800 টাকা দাম চেয়েছে, সেটা কাস্টমার 200 টাকা বলে। দেখতে পাচ্ছেন ভাইয়ার এখানে সিরাজি অনেক ভালো ভালো সিরাজি আছে। কত চাইছ? কত চাইলা? 400। কত বলে? বলে নাই। ছোটো ভাইয়া 400 টাকা বলছে আর এই ভাইয়া একজন 250 টাকা বলছে। হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন এক আঙ্কেল এক জায়গায় কবুতর দেখতেছেন। আঙ্কেল এটা কি কবুতর? এটা হোমা, হোমা রেসার হোমা, রেসার হোমা। আঙ্কেল রেসার হোমা দেখলেন, আমরা তো দেখবো যে দাম চার কত টাকা বিক্রি হয়। কত চেয়েছেন ভাইয়া? 1500। আঙ্কেল কিছু বলছে না? বলে না। 1500 টাকা দাম চাইছে, আঙ্কেল কিছু বলে না, আমরা একটু দেখবো আঙ্কেল কত বলে। আঙ্কেল কত বলছেন? 1000। 1500 টাকা কবুতর, 1000 টাকা বলছে। ভাইকে দিছেন? 1000 টাকা দেন নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে কবুতর ভরা হচ্ছে। দেখবো ভাইয়া বস্তার মধ্যে কতগুলো কবুতর নিলেন না, দেখেন একদম চালের বস্তার ভিতরে কবুতর নিয়ে নিল। ভাই কতগুলো কিনছেন? ভাইয়া 9টা কিনছেন। ভাই কতটা কিনছেন? 300 টাকা। 300 টাকা জোড়া ভাইয়া কবুতর কিনলেন, 300 টাকা জোড়া। ভাই এগুলো কি পালার জন্য না খাওয়ার জন্য? আমি পালিও প্লাস খাই। ও মানে আপনি পালেনও আবার পরে এটাই আবার খাওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিরপুর হাটে আপনারা চাইলে অল্প টাকাও কবুতর কিনতে পারবেন। তো কবুতর কিনতে চাইলে বন্ধুরা চলে আসেন মিরপুর হাট। অনেক সুন্দর একটা, এটা কি কবুতর? বোম্বাই মাদি। কত চান এটা? এটার দাম চাই 600 টাকা। 600 টাকা ভাইয়া কত বলছেন? 200 টাকা বলছেন ভাইয়া। 600 টাকা দাম চাইছে আর ক্রেতা ভাইয়া 200 টাকা বলছে, দেখা যাক কত টাকার সমাধান হয়। ভাইয়া একটা কবুতর নিলেন, আমরা একটু দেখবো কি কবুতর আর কত দাম নিলেন। ভাইয়া এটা কি কবুতর? জোড়াটা কত বিক্রি করলেন ভাইয়া? 800 টাকা। বন্ধুরা দেখতে পারলেন যে উনি একটা ফিল ব্যাগ বিক্রি করলেন 800 টাকা। বন্ধুরা একটা ভাইয়া কবুতর নিলেন, আমরা একটু দেখবো কি কবুতর নিলেন আর কত দিয়ে নিলেন। কি কবুতর কিনলেন? রেড চেকার মিলি কত দাম নিলেন? ৭৫০ টাকা বিক্রি হলো। আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কবুতর ভাইয়া নিলেন 750 টাকা। মিলিটা খুব সুন্দর, মিলিটা মিলিটা আসলেই সুন্দর। আপনারা চাইলে মিরপুর হাট থেকে কবুতর নিতে পারেন ইনশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বড় ভাইয়া এক বস্তা কবুতর নিয়ে ঘুরছেন। ভাইজান কি কবুতর কিনলেন ভাইয়া? জি গোল্লা। গোল্লা কত করে কিনলেন আজকে? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া
300 জোড়া এটা গোলা কবুতর, উনি পালার জন্য। তাই বন্ধুরা আপনারা যদি চান মিরপুর হাটে চলে আসতে পারেন, মিরপুর হাটে খুব ভালো কবুতর পাওয়া যাচ্ছে আর অল্প টাকার মধ্যে আপনারা খুব ভালো কবুতর পেয়ে যাবেন। ভাই কী কিনলেন এটা? মুরগির বাচ্চা কিনছি ভাই। এটা কি ফার্মের নাকি দেশি? এটা ওরা বলতেছে কি জানি, কি জানি মুরগি, টাইগার 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 খাসি। কত করে বিক্রি করলেন? 30 টাকা পিস। ভাই কয় পিস নিলেন? 3 পিস। আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা পিস বিক্রি হচ্ছে এই যে টাইগার খাসি মুরগি। আপনারা চাইলে মিরপুরের হাট থেকে মুরগির বাচ্চাও কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এক ভাইয়া বাজারে ব্যাগের মধ্যে কিছু কবুতর নিয়েছেন। কী কী কবুতর আছে এটা মামা? দেখতে পাচ্ছেন উনি ওনার ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। তো বন্ধুরা আপনারা চাইলে মিরপুর হাট থেকে কবুতর কিনতে পারেন, এখানে খুব অল্প টাকার মধ্যে ভালো কবুতর পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আঙ্কেল গ্যারান্টি দিচ্ছে যে কবুতরে অসুখ থাকলে সে টাকা নেবে না, মাংসটা দিয়ে দিবে। এটা কী কবুতর? কত চাচ্ছেন নিজেরা? দেলাইছি। কত দিয়েছেন? 400 টাকা বিক্রি করলেন। আপনারা চাইলে মিরপুর হাটে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এক ভাইয়া কবুতর দেখতেছে, আমরা একটু দেখবো কত বলো। কত চাইছেন এটা? 1200 টাকা চাইছি। 1200 টাকা জোড়া? দেখতে পাচ্ছেন এক আঙ্কেল দুই খাঁচা কবুতর নিয়ে আসছেন, উনি কত করে চাচ্ছেন আমরা একটু দামটা জানার চেষ্টা করবো। কাকা এটা কী কবুতর? এক জোড়া যাক, এক জোড়া সবজি রয়েছে। আর কত চাচ্ছেন এই দুই জোড়া? দুই জোড়া 2000 একদম টাকা, একবারে 2000 টাকা বলে দিছে। তা আপনারা চাইলে মিরপুর হাট থেকে কবুতর নিতে পারবেন, এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় অল্প টাকার মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া কবুতর দেখতেছেন, আমরা একটু দেখবো কী কবুতর দেখতেছেন। এটা কী কবুতর ভাইজন? এটা নন্না মাদি, এটা মাদি কত দেন নিলেন? 800 দিয়া ভাইয়া 750 বলছে দেন, লাস্ট 800 টাকা বিক্রি হয়ে গেল। এখানে খুব ভালো বেচা কিনা হচ্ছে, আপনারা চাইলে চলে আসতে পারেন, এখান থেকে খুব ভালো ভালো কবুতর আপনারা নিতে পারবেন। বন্ধুরা আজকের মিরপুর কবুতর হাট থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে। জানি না কতটুকু কী দেখাতে পারলাম, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।